নীল সাগরের তীরে একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে কয়েক ঘর জেলের বাস। তাদেরই মাঝে একটি পরিবার হলো সুজনদের। মাহারা ছোট্ট সুজনের পরিবারে তার বাবা ছাড়া আর কেউ ছিল না। বুঝলি বাবা সুজন, ঘেন্না ধরি গেল রে, এ জীবনে একেবারে ঘেন্না ধরি গেল। কেন গো বাবা, অমন কথা কইছো কেন? এত খাটা খাটনি করি, কিন্তু আমাদের অভাব বুঝি আর যাবার নয়। নে নে, আর দেরি করিস নি, চল চল চল, সরে দাঁড়া সুজন, সরে দাঁড়া। আর এগুতি হবে না বাবা, আর এগুতি হবে না। আমার সাথে নিলে হতো না? না হতো না, খালি খালি বায়না করলেই হলো না। চলি রে, সাবধানে থাকিস। আচ্ছা, তুমিও সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, তুমি না ফেরা অবধি। আরে বাবা, সন্ধ্যের আগেই ফিরবো কোন? দুগ্গা 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 দুগ্গা। আরে একটা জিনু দেখি। বাবা বলে জিনুকে নাকি মুক্ত থাকে। আজ অবধি কত জিনু খুললাম, কই একটাতেও তো মুক্ত পেলাম না। এটা খুলে দেখি তো, এটাই যদি থাকে। হ্যাঁ ঠিক, যা ভয় পেয়েছিলাম তাই। মনে হয় তলা থেকে জল ঢুকছে, কিন্তু কিন্তু এভাবেই আর কতক্ষণ কে জানে। ঠিক মতো তীরে পৌঁছতে পারলে হয় এখন। না না না, আজ আর মাছ ধরা হবে না, নৌকোটা জলে দেওয়ার আগে তীরে পৌঁছতে হবে। যাই যাই, ফিরতেই হবে। রক্ষা করো ঠাকুর, বদর বদর রক্ষা করো। এই জিনুকটা শেষমেশ খুললো তাহলে। রে বাবা, এইটুকু জিনুকের থেকে এত ধোঁয়া বেরোলো কি করে? কি